হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো ইন্ডিয়ান ব্লগার স্বপ্না, আর আমি স্বপ্না চলে এসেছি। আজকে রাত্রি 10টা বাজে, এখন 10টা 10 বাজে। তো এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, খুব ছোট্ট একটা ব্লগ, তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব, সেই জন্য ভিডিও করছি এখন। তো আর আমার মুখটা দেখো একটু বেশি চকচক করছে, তো এটা ইগনোর করো। আসলে রাত্রিবেলা শোয়ার আগে একটু স্কিন কেয়ার করি, সেটাই করা হয়ে গেছে। তারপরে মনে হলো যে না, তোমাদের সঙ্গে আমি একটু ভিডিও করে জিনিসটা শেয়ার করি, সেই জন্য আবার ক্যামেরার সামনে এলাম। তো যাই হোক, আজকে দুপুরবেলা আমি একটু বেরিয়েছিলাম, বেরিয়েছিলাম বলতে দিদির বাড়ি গিয়েছিলাম, মিঠির বাড়ি, ছোট্ট মিঠিকে দেখো তোমরা, সেই মিঠির বাড়িতে গিয়েছিলাম। তো দুটোর মধ্যে আমার বেরোতে হয়েছিল, কাছেই যদিও তবুও দুটোর মধ্যে বেরোতে হয়েছিল, একটু দরকার ছিল। তো আমার হাজবেন্ড দোকানে ছিল, ওকে আমি ফোন করে বললাম যে আমি খেয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি, তুমি এসে খেয়ে নিও, বললো ঠিক আছে। তো অন্য একটা কথা বলতে ভুলে গেছিলাম, মানে খাওয়ার পরের একটা আপেল খেতে হবে সেটার কথা ভুলে গেছি। তো আমি আমার ভাগের আপেলটা খেয়ে নিয়েছি, আর ওর ভাগেরটা আমি একটা প্লেটে করে খাটের উপরে রেখে ঢেকে একটা চিরকুটে আমি লিখে দিয়ে গিয়েছিলাম যে আমারটা আমি খেয়ে নিয়েছি, এটা তোমার জন্য রইলো, তুমি খেয়ে নিও। তো এটার পরিবর্তে আমার হাজবেন্ড যেটা লিখে রেখে গেছে, আমি একটু আগে ফিরেছি বাড়িতে, ফিরে আমি চিরকুটটা দেখে আমি প্রায় রীতিমতো হেসে মরছি, আর বুঝতে পারছি না আমি রাগ করব না কি করব। হাসছি তো অবশ্যই, মানে কি রিয়াক্ট করব ওর উপর, ও আসার পরে, তো আমি সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার না করলেই নয়, আসলে তোমরা তাহলে বুঝতে পারবে যে আমার কি স্টেটাস রয়েছে এই মুহূর্তে আমার হাজবেন্ডের কাছে, আমার কি মানে জায়গাটা রয়েছে, ও আমাকে কি মনে করে। তো যাই হোক, চলো তোমাদের আগে দেখাই, তোমরা দেখে নাও, তারপরে আমি বাকি কথাটা বলছি। এই যে দেখো, আমি লিখে রেখে গেছিলাম যে আমি খেয়েছি, এই আপেলটা তোমার, খেয়ে নিও। তো এটার পরিবর্তে কি লেখা হতে পারে? তো একটু যথাযথ মানে উপযুক্ত তো রিপ্লাই করবে, তো সেটা না করে ভদ্রলোক কি রিপ্লাই করেছে আমি এটাকে উল্টে তোমাকে দেখাবো, তোমাদের তাহলেই বুঝতে পারবে। দাঁড়া, উল্টে দিই আমি। এই যে সামান্য একটা লেখার পরিবর্তে ভদ্রলোক লিখেছে, কত বড় চিটিংবাজ আমি জানি। তার মানে আমাকে চিটিংবাজ বলছে, যে আমি কত বড় চিটিংবাজ সেটাও জানে। আসলে ভেবেছে যে আমি না খেয়ে ওর জন্য মিথ্যে কথা বলে রেখে গেছি, ওটা ওকে খেতে বলেছি, সেই জন্য আমাকে চিটিংবাজ বানিয়ে এটা লিখে রেখে গেছে। তো দেখলে কি একটা লিখেছে, যে তুমি কত বড় চিটিংবাজ সেটা আমার জানা আছে, তার মানে ও আমাকে চিটিংবাজ মনে করে। আসলে ও ভেবেছে আমি খাইনি আমার ভাগেরটা, আমি না খেয়ে ওর জন্য রেখে গেছি। বেচারাকে কে বোঝাবে যে আমি না খেয়ে তোমার জন্য, থরিয়ে না রাখবো, আমি আমারটা খেয়েছি। আসলে এই খাওয়া নিয়েই আমাদের ঘরে যত রকম ঝামেলা হয়, যত রকম যুদ্ধ হয়, ও মনে করে আমি খাই না। আর এত বড় দেহটা কি এমনি এমনি হয়েছে, না খেয়ে আমি খাই আমার মতো, কিন্তু ও কিছুতেই স্বীকার করবে না বা বুঝতে চাইবে না যে হ্যাঁ আমি খাই। আসলে আমি যখন তখন খাই না, আমার খিদে পেলে আমি খাই, যখন যতটা প্রয়োজন খাই, ওই যে হামলে ভুমলে খাই না, সেই জন্য ওভাবে আমি খাই না। আরে বাবা, খাবো তো অবশ্যই, না খেলে বাঁচবো কি করে, খেতে তো আমার হবেই। তো যাই হোক, ও ভেবেছে আমি না খেয়ে ওর জন্য রেখেছি, কিন্তু আমি বলতে চাই মিস্টার, তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে দেখে রাখো, আমি না খেয়ে তোমার জন্য রাখিনি, আমি খেয়ে তোমার জন্য রেখেছি। তো যাই হোক, তোমরা কি বলো আমার স্টেটাসটা কোথায় রয়েছে, আর কি রিয়াক্ট করা উচিত আমার? তো যাই হোক, এক্ষুনি চলে আসবে, হর্ন অলরেডি বাজছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, কেননা গেট খুলতে হবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।